আজ 24 আগস্ট নারী আন্দোলনের অগ্রদূত নেত্রী শহীদ আইভি রহমানের 16তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে এদিনটি পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল 9টায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে নির্মিত আইভি রহমান স্মৃতিস্তম্ভে ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মোহাম্মদ সাইদুল্লাহ মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকিবিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ সহ দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সকাল 10:30টায় আওয়ামী লীগ কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়। 2004 সালের 21 আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী জনসভায় ঘাতকের ছোড়া গ্রেনেডে মারাত্মকভাবে আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে 3 দিন চিকিৎসাধীন অবস্থায় 24 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। শহীদ আইভি রহমানের এমন আকস্মিক মৃত্যুতে ভৈরববাসী গভীরভাবে শোকাহত আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা। তার মৃত্যুর দীর্ঘ 16 বছরের সাধারণ মানুষের শূন্যস্থান যেন আরো বড় হয়েছে। আইভি রহমান হত্যা সহ গ্রেনেড হামলায় আহত ও নিহত হওয়া নেতাকর্মীদের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন বর্তমান সরকারের নিকট ভৈরব। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।